হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব গ্রাসহপার অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি গ্রাসহপার অ্যাপের ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে টাচ করে দেবেন। এটাতে টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মাচ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ কোডিং সো ফার। আপনার কোডিং সম্বন্ধে কীরকম এক্সপিরিয়েন্স আছে? আপনার যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই লট অফ এটি সিলেক্ট করবেন, আর যদি মোটামুটি থাকে তাহলে সাম এক্সপিরিয়েন্স, আর যদি মোটেও না থাকে তাহলে নো এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি নো এক্সপিরিয়েন্স দিয়া সরি আমি সাম এক্সপিরিয়েন্স দিয়ে এটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি এরকম ইন্টারফেস পাবেন, এখান থেকে নেক্সট অপশন টাচ করবেন। তো নেক্সট অপশন টাচ করলে তারপর হচ্ছে আবার এরকম ইন্টারফেস, এখানে নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। তো এরপর হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন কোড, আপনি কী জন্য আপনার এই কোডটি শিখতে চান। তো এক্ষেত্রে এখানে কয়েকটি অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটি অপশন দিয়ে দিবেন। যেমন এটি রয়েছে আই ওয়ান্ট টু বিল্ড অ্যান অ্যাপ্লিকেশন অর ওয়েবসাইট, এটি হচ্ছে শেষের অপশন। আপনি যদি কোডিং করে আপনার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে এই অপশনটি দিবেন, আর যদি হচ্ছে আপনার ক্যারিয়ার করতে চান তাহলে আপনি দিবেন প্রথমটি। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ডেভেলপ গেমস, গেম ডেভেলপ করতে চাইলে এটি, আই ওয়ান্ট টু গেইন স্কিলস অ্যান্ড কারেন্ট জব তাহলে এটি। তো যাই হোক, এখানে আপনাদের পছন্দ মতো অপশন আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি দিচ্ছি আই ওয়ান্ট টু আই বিল্ড আপ অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট, এই অপশনটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এরপর হচ্ছে ফান্ডামেন্টালস এবং ফান্ডামেন্টালস টু, এখান থেকে আপনার যে কোনো একটি অপশনটা, এখানে আপনার লুকস গুড এই অপশনটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে কন্টিনিউ এই অপশনটি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টালস রয়েছে এবং এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। যাই হোক, এখানে এই অপশনগুলো আপনারা স্ক্রল ডাউন করলে নিচে চলে আসতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রান্স ফ্ল্যাগ ড্রয়িং শেপ, তো এখানে ফ্রান্সের যে ফ্ল্যাগটি সেটির ড্রয়িং শেপটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। লেটস স্টার্ট কোডিং বলতেছে যে কোডিংটি স্টার্ট করি। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং এক্সাম্পল সলিউশন দেওয়া রয়েছে। এটি হচ্ছে আপনার ফ্রান্সের পতাকা। তো এটির কোডিং করতে হলে আপনাকে কীভাবে করতে হবে, এতে এটি করতে হলে আওয়ার কোড দেখতে পাচ্ছেন ড্র বক্স, তারপর হচ্ছে ব্লু, তারপর দেখতে পাচ্ছেন সেমিকলন, তারপর আবার ড্র বক্স হোয়াইট, ড্র বক্স রেড। যাই হোক, এটি লেখার পর আপনি যখন এটি প্লে করবেন তখন কিন্তু এভাবে দেখতে পাবেন। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে কোডিং সম্বন্ধে ধারণা নিতে পারেন। তারপর রয়েছে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে এই থ্রি ডটে টাচ করলে দুটো অপশন পাবেন, সাপোর্ট ফর্ম এবং সেন্ড ফিডব্যাক। এখান থেকে আপনি সাপোর্ট ফর্ম এবং সেন্ড ফিডব্যাক অপশন ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার অপশন, তো থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কনসেপ্ট আনলক, এখান থেকে এই কনসেপ্ট আনলক অপশনে আপনি কনসেপ্ট আনলক করতে পারবেন। এখান থেকে যে কোনো একটি কনসেপ্ট আপনি আনলক করতে চাইলে এখানে আপনাকে প্রথমে তাদের সিস্টেম অনুযায়ী আপনাকে আনলক করতে হবে। তো দেখতে পাচ্ছেন কোর্স স্টার্ট অন ডে, তারপর রয়েছে সরি তারপর রয়েছে সাপোর্ট ফোরাম, এটি পূর্বেও দেখেছি। তারপর সেটিংস অপশন, সেটিংস অপশনে রয়েছে অ্যাপস নোটিফিকেশান, এখানে আপনার অ্যাপ সম্পর্কিত যে সকল নোটিফিকেশান রয়েছে সেগুলো আপনি এখানে অন অফ করতে পারবেন। তারপর রয়েছে ডেইলি রিমাইন্ডার, এটি আপনার প্রয়োজন মতো আপনি অন অফ করে নিতে পারবেন। তারপর রয়েছে অ্যাবাউট গ্রাসহপার, গ্রাসহপার সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর রয়েছে ডেমোগ্রাফিক সার্ভে, যাই হোক, তারপর অ্যাকাউন্ট, তারপর সাইন আউট, ডাউনলোড এ কপি অফ মাই ডাটা এবং ডিলেট অ্যাকাউন্ট। এখানে ডাউনলোড এ কপি অফ মাই ডাটা এই অপশন থেকে আপনার যে ডাটার যদি কোনো কপি ডাউনলোড করতে চান সেটি ডাউনলোড করতে পারবেন, এবং ডিলেট অ্যাকাউন্ট অপশন থেকে আপনি অ্যাকাউন্ট ডিলেট করে দিতে পারবেন। তো যাই হোক, এখানে
আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আর মূলত এটি হচ্ছে আপনার কোডিং রিলেটেড একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা কোডিং শিখতে পারবেন, এবং কোডিং শেখার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে যে অপশনটি আমি এখানে দেখালাম সেটি হলো কনসেপ্ট আনলকড। এখানে কনসেপ্টগুলো আপনাকে আনলক করে তারপর শিখতে হবে, এগুলো কিন্তু লক করা আছে। এবং আনলক করার জন্য আপনাকে হয়তো পেমেন্ট করতে হবে, অথবা কয়েনের মাধ্যমে আপনি আনলক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েন 0 এবং ফান্ডামেন্টালস, এখানে দেখতে পাচ্ছেন 2। এটি আনলক, এই যে এগুলো আনলক করার প্রসেস, আপনার প্রসেসে গিয়ে আপনাকে আনলক করতে হবে। যাই হোক, এই অ্যাপের মাধ্যমে মূলত হচ্ছে আপনারা কোডিং শিখতে পারবেন। আর আপনারা এই কোডিং শেখার জন্য যদি অ্যাপটি ব্যবহার করতে চান, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে গ্রাসহপার লিখে সার্চ করে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আমি এই সময়ে শুধুমাত্র অ্যাপ এই অ্যাপটি কী কাজে ব্যবহার করতে পারবেন এবং অ্যাপের অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। তো ভালো থাকবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে জানাবেন, পরবর্তীতে আমি এই সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করবো।